বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা। সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েন কত পর্বে তোমরা দেখেছিলে? এলিয়েন কমান্ডার নাগমণি চুরি করতে গিয়ে ব্যর্থ হয়, তখন সে এলিয়েনদের পৃথিবীতে পাঠায় সেখানকার সব থেকে ভয়ঙ্কর শয়তান কালকে ডেকে আনতে। তো বন্ধুরা চলো দেখে আসি আজকের পর্বে কি হয়। আমরা তো পৃথিবীর কাছাকাছি চলে এসেছি, শয়তান কালকে আমরা কোথায় পাবো কমান্ডার? একটু দাঁড়াও, আমি দেখছি শয়তান কাল কোথায় আছে। এই তোমরা সবাই শুনে রাখো, কাল যে জায়গায় আছে আমি সেই লোকেশন তোমাদের জানগুলোতে সেট করে দিয়েছি। তোমাদের আর কষ্ট করে শয়তান কালকে খুঁজে বের করতে হবে না, তোমাদের জানগুলো অটোমেটিক কালের কাছে পৌঁছে যাবে। ওকে কমান্ডার। কার এত বড় সাহস আমার আস্তানায় এসেছে? তোরা কে? কালের আস্তানায় এসেছিস? আমরা হলাম এলিয়েন, আমাদের কমান্ডার এখানে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, এলিয়েন কমান্ডার তোমাদের পাঠিয়েছে? জি। কি এমন বিপদে পড়েছে সে যে আমার সাহায্য লাগবে? সে অনেক কথা শয়তান কাল। আমরা গিয়েছিলাম নাগরানের নাগমণি কেড়ে নিতে, কিন্তু সেটা কিছুতেই আমাদের হাতে আসছে না, তাই আপনার সাহায্য লাগবে। কি বললে? নাগমণি? সেটা তো আমি নিজেই অনেক দিন থেকে খুঁজছি, কিন্তু এদিকে আমি ওই লিটল সিংহামকে নিয়েই খুব ঝামেলায় আছি, কি যে করি। আপনাকে যেতেই হবে শয়তান কাল। নাগমণির ব্যাপার যেহেতু, তাহলে তো আমাকে সেখানে যেতেই হবে। এরপর এলিয়েনদের যান শয়তান কালকে নিয়ে নাগরাজ্যের দিকে রওনা হলো। আর এদিকে নাগরাজ্যের রাজপ্রাসাদে সজীবরা প্ল্যান করতে লাগলো কিভাবে তারা এলিয়েনদের নাগরাজ্য ছাড়া করতে পারবে। আমার মনে হয় এলিয়েনদের সাথে আমাদের এখনই যুদ্ধ শুরু করে দেওয়া উচিত। নাগরাজ, আমি আগে ওই দুষ্ট এলিয়েনদের গতিবিধি দেখে নেই, ওরা কি করছে, তারপর সিদ্ধান্ত নেব আমাদের কি করা উচিত। এরপর নাগিনমা তার জাদুর শক্তি দিয়ে এলিয়েনদের দেখতে লাগলো। এ তো দেখছি শয়তান কাল, তার মানে এলিয়েন কমান্ডার পৃথিবী থেকে শয়তান কালকে নিয়ে এসেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এই শয়তান কালকে আমি চিনি, এ খুবই ভয়ঙ্কর শক্তিশালী একটা শয়তান, সিংহাম ছাড়া ওকে আটকানো মুশকিল হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখন কি করব নাগিনমা? এই ভয়ঙ্কর শয়তান যদি এলিয়েন কমান্ডারের সাথে এক হয়ে আমাদের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাহলে আমাদের তো এই দুই শয়তানকে একসাথে হতে দেওয়া যাবে না। নাগরানি, তাহলে আমাদের উচিত হবে ওই এলিয়েন কমান্ডারের কাছে না যেতেই তাকে খতম করে দেওয়া। বাবা, তাহলে শয়তান কালকে হত্যা করার জন্য আমরা নাগ সৈন্যদের প্রস্তুত করে ফেলি। কিন্তু এটা কি ঠিক হবে? তাতে তো আমাদের অনেক সাপ মারা যাবে। এর থেকে বরং আমি আর নাগিনমা যাব ওই শয়তান কালকে হত্যা করতে, আর তোমরা নাগরাজ্য পাহারা দাও। তুমি ঠিক বলেছো সজীব, আমাদের দুজনকেই যেতে হবে। তখন নাগরাজ্য থেকে বের হয়ে যাওয়ার জন্য সজীব তার জাদুর ঘড়ির বাতাসের শক্তির বাটনটিতে চাপ দিল, আর ওই বাটনটিতে চাপ দিতে না দিতেই সজীব হয়ে গেল বিশাল বড় একটা ড্রাগন।
কি বিশাল বড় তার ডানা, লাল রঙের চোখ আর ইয়া বড় বড় দাঁত, আর হা মেললেই সেখান থেকে বের হয়ে আসে আগুনের মস্ত সব গোলা। নাগিন মা, আপনি আমার পিঠে উঠে বসুন। এরপর নাগিন মা আর ড্রাগন রূপে সজীব গেল শয়তান কালকে হত্যা করতে। আর এদিকে এলিয়েন কমান্ডার শয়তান কালের আসার খবর শুনে খুবই আনন্দিত। কমান্ডারের যেন আর তরই সইছে না। এই তো আমার বন্ধু শয়তান কাল আসছে, এইবার নাগিন তুমি বুঝবে তুমি কার হাতে পড়তে চলেছ। শয়তান কাল এলিয়েনদের জানে করে নাগরাজ্যে আসছিল, কিন্তু রাস্তায় হঠাৎ তাদের যানগুলো পড়ে যায় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। এলিয়েনদের যানগুলো এদিক ওদিক দুলতে লাগলো। এলিয়েনরা কোনোভাবেই তাদের যানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই কি হয়েছে তোমাদের এই সব যানের? শান্তিতে কি একটু ঘুমাতেও দেবে না? শয়তান কাল, আমরা মস্ত একটা ঝড়ের মাঝে ফেঁসে গিয়েছি। কি সব যে বলো তোমরা, এসব আবার কোনো ঝড় হলো নাকি? ভেতুর দল সব দাঁড়াও দেখছি। এরপর শয়তান কাল তার জাদুর সাহায্যে সেখানে আরো বিশাল বড় একটা ঝড় তুললো, যেটা ওই ছোট ঝড়টিকে গিলে ফেললো। আমি হলাম শয়তান কাল, এই সব ঝড় তুফান আমার বাম হাতের খেলা। এদিকে ড্রাগন রূপে সজীব আর তার নাগিন মা আকাশে উড়ে উড়ে খুঁজতে লাগলো শয়তান কাল এলিয়েনদের যে যানটিতে করে নাগরাজ্যে আসছে সেই যানটিকে। নাগিন মা, কালের ওই যানটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমরা ঠিক রাস্তাতেই আছি, তুমি সামনের দিকে যেতে থাকো, শয়তান কাল ঠিকই আমাদের চোখের সামনে পড়ে যাবে। সজীব আর তার নাগিন মা আকাশে উড়ে উড়ে শয়তান কালকে খুঁজতে লাগলো। নাগিন মা, ওই তো কালের ওই যানটা। ওটাই তো সেই যান, চলো তাহলে। আমি রেডি নাগিন মা, শয়তান কালকে আজ মজা দেখাবো। এরপর নাগিন মা আর সজীব কালের ওই এলিয়েন যানটার সামনে চলে গেল। শয়তান কাল, নাগিন আমাদেরকে ঘিরে ফেলেছে, এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, তোমরা এখানে বসে বসে মজা দেখো। এই বলে শয়তান কাল এলিয়েন যান থেকে বের হয়ে এলো। এই বোকা নাগিন, আমি হলাম শয়তানদের বাদশা কাল, আমার পথ আটকানোর সাহস তুমি কোথায় পেলে? তুমি কি আমাকে ভয় পাও না? আমি আমার নাগরাজ্যকে বাঁচাতে তোমার মতো দশটা কালের সাথে যুদ্ধ করতে রাজি আছি। তাই নাকি? তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। শয়তান কাল, তুমি যত পারো হেসে নাও, একটু পরে কিন্তু আর হাসা তো দূরের কথা, কাঁদতেও পারবে না তুমি। আরে এ তো দেখছি ডাইনোসর রূপী মানুষ। হা হা হা, তোমরা এসেছো আমাকে হত্যা করার জন্য? লিটল সিংহাবের মারগুলো তুমি মনে হয় ভুলে গিয়েছ, তাই না? সেও কিন্তু আমার মতোই মানুষ। কাল, তোমার ভালোর জন্যই বলছি, এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার ওই নাগমণি নেব, ওই নাগমণি আমার কাছে থাকলে লিটল সিংহাম আমার রাস্তায় বাধা হতে পারবে না। নাগিন এত করে বোঝানোর পরও শয়তান কাল যখন নাগমণি ছাড়া পৃথিবীতে ফিরতে রাজি হচ্ছিল না, তখন নাগিন আর সজীব একসাথে হয়ে শয়তান কালের সাথে শুরু করে দিল এক মহাযুদ্ধ। কাল তো এক মহাশক্তিধর শয়তান, তাকে কি আর এত সহজে পরাজিত করা যায়? কাল শুরু করে দিল তার লুকোচুরি জাদু। নাগিন আর সজীব যখনই তার জাদু মারতে যায়, কাল সেখান থেকে মিশে যায়। সজীবরা কিছুতেই কালের গায়ে জাদু মারতে পারছিল না, কিন্তু সেই শয়তান কাল বারবার অদৃশ্য হয়ে ড্রাগন রূপে সজীব আর নাগরানীকে তার জাদু মারতে লাগলো।
এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর নাগিন মা সজীবকে বলল, সজীব, এভাবে আমরা শয়তান কালকে পরাজিত করতে পারবো না, আমাদের একটা অন্য উপায় বের করতে হবে। নাগিন মা, আপনি জাদু দিয়ে গোটা আকাশটা ধোঁয়ায় ভরিয়ে দিন, যাতে এই ধোঁয়ার সঙ্গে মিশে থাকলেও আমরা ওই কালকে দেখতে পারি। ঠিক আছে, আমি তাই করছি। এরপর নাগিন মা তার জাদু দিয়ে গোটা আকাশ ধোঁয়া দিয়ে ভরিয়ে দিল। সজীব, প্ল্যান কাজ করছে, ওই তো ওই দিকে শয়তানটা। দেখতে পেয়েছি। এদিকে আমাকে আর মেরো না। নাগিন, তুমি আমাকে মাফ করে দাও, আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি, আর কখনো ভুলেও এ পথে আসব না। আমার আর নাগমণি চাই না, আমাকে ক্ষমা করে দাও। শয়তান কাল, তুমি এবার উচিত শিক্ষা পেয়েছো, তাই না? আমি যদি জানতাম তোমাদের এই সজীব লিটিল সিংগামের থেকেও শক্তিশালী, তাহলে ভুলেও আর এদিকে আসতাম না। শয়তান কাল, তুমি যেহেতু ক্ষমা চেয়েছো, তাই এবারের মতো ছেড়ে দিলাম, তোমাকে আর যেন এ পথে না দেখি, নইলে এরপর আর তোমাকে বেঁচে ফিরতে হবে না। নাগিন আর সজীব শয়তান কালকে ক্ষমা করে দেওয়ার পর শয়তান কাল সেখান থেকে ওরে বাবারে ওরে মারে বলতে বলতে পালিয়ে গেল। আর শয়তান কালের এভাবে পালিয়ে যাওয়া দেখে এলিয়েনরা ওখান থেকে চম্পাট মারে। বন্ধুরা, সজীবের নাগিন মা ভার্সেস এলিয়েন আজকের পর্ব এখানেই শেষ। পরের পর্বে আমরা দেখব ওই এলিয়েন কমান্ডার নাগমণি নেওয়ার জন্য এরপরে কি করে। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী পর্বের নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও।